প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বরাবরের মতো মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জ্বল কুমার পাল, সহকারী শিক্ষক বাংলা। আজ নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। এটি তোমাদের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ, পৃষ্ঠ নম্বর 61। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় সমাস। তো প্রথমে জেনে নেওয়া যাক সমাস অর্থ কি। তো সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক প্রতিকরণ। তাহলে আমরা কি পেলাম? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের এক প্রতিকরণ। তাহলে আমরা বলতে পারি যে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ এক পদীকরণ। করণকে সমাস বলে। তাহলে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ পদের এক পদীকরণকে সমাস বলে। যেমন দেশ সেবা, তাহলে ব্যাস বাক্য করলে কি পাবো? দেশের সেবা। তাহলে ব্যাস বাক্য করলে আমরা পেলাম দেশের সেবা। তাহলে এটা হচ্ছে সমস্ত পদ দেশ সেবা। তাহলে আমরা একটা এবং একটা দুইটা পদ, একটা এবং এই একটা এবং একটা দুইটা পদকে আমরা সংক্ষেপণ করেছি, দুইটা পদকে আমরা সংক্ষেপণ করেছি। সংক্ষেপণ করে কি পেলাম? দেশ সেবা পেলাম। আচ্ছা, তাহলে প্রথম পদের সাথে আবার দ্বিতীয় পদের মিলনও হলো, দেশের সেবা। এখন এই দুটি পদের সাথে সমন্বয় করে আমরা দেশ সেবা পেলাম। আবার দেখি একাধিক পদের এক প্রতিকরণ। এখানে দুইটা পদ রয়েছে, একটা হচ্ছে দেশ, অন্যটি সেবা। তো দেশের সেবা এই দুইটা মিলে এক পদীকরণ করা হয়েছে, একটাই পদ পেলাম, সেটা হচ্ছে দেশ সেবা। তো প্রিয় শিক্ষার্থী, সমাস করতে গেলে কতগুলো সমাসের কতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা অতীব প্রয়োজন। যেমন সমস্ত পদ, তাহলে সমস্ত পদ কাকে বলে? আমরা আগে বলেছি এটা হচ্ছে যে নতুন পদটা পেলাম, এটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সমাস নিষ্পন্ন বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ বলে। তাহলে সমাস নিষ্পন্ন যে পদ পাবো, অর্থাৎ এই যে শেষে যেটা পাবো, এটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে এবার ব্যাস বাক্য, ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য হচ্ছে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ
পাওয়া যায় তাকে কি বলে? সমস্ত পদ্ধতি ব্যয় বাক্য বলে। প্রিয় শিক্ষার্থী, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যয় বাক্য বলে। এই টোটালটাই কিন্তু ব্যয় বাক্য। দেশের সেবা, দেশ সেবা, এই দেশের সেবা পুরোটাই হচ্ছে ব্যয় বাক্য। তাহলে আমরা সমস্ত পদ পেলাম, ব্যয় বাক্য পেলাম, সমসমান পদ। সমসমান পদ কাকে বলে? তাহলে সমসমান পদ হচ্ছে কোনটা? সমস্ত পদ বা সমানবদ্ধ পদের, সমস্ত পদ বা সমানবদ্ধ পদের অন্তর্গত অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। প্রিয় শিক্ষার্থী, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পূর্বপদ সম্পর্কে জানব। পূর্বপদ তাহলে এই যে ব্যয় বাক্য, দেশের সেবা, দেশ সেবা, তো এখানে দুটি দেশ এবং সেবা দুটি কি পেয়েছি? দুটি সমস্ত পদ পেয়েছি। তো সমস্ত পদের প্রথমটিকে আমরা কি বলবো? বা সমস্ত পদের প্রথমটিকে আমরা বলবো প্রথম পদ, এবং পরেরটিকে বলবো পরপদ। তাহলে বলা যেতে পারে সমাস যুক্ত পদের প্রথম অংশকে পূর্ব পদ বলে। তাহলে পূর্ব পদ হবে প্রথম অংশটা, সমাস যুক্ত পদের প্রথম অংশকে কি বলবো? পূর্বপদ বলবো। আর পরপদ, পরপদ বা উত্তর পদ কাকে বলবো? সমাযুক্ত পদের শেষ অংশকে পরপদ বা উত্তর পদ বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি সমাস নিষ্পন্ন করতে যাই তাহলে আমাদের সমস্ত পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সমস্ত পদ হলো সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। ব্যয় বাক্য, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যয় বাক্য বলে। সমসমান পদ, সমস্ত পদ বা সমানবদ্ধ পদের অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। পূর্বপদ, সমসমান পদের প্রথম অংশকে বা সমাযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ, এবং শেষ অংশকে উত্তর পদ বা পরপদ বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রধানত সমাস সমাস প্রধানত ছয় প্রকার। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমাস প্রধানত ছয় প্রকার। তো প্রথমে আছে দ্বন্দ্ব সমাস,
দুই নম্বরে কর্মধারয় সমাস, তিন নম্বরে তৎপুরুষ সমাস, চার নম্বরে দীর্ঘ সমাস, পাঁচ নম্বরে বহুব্রীহি সমাস, ছয় নম্বরে অব্যয়ীভাগ। প্রিয় শিক্ষার্থী, আমরা পেলাম সমাস প্রধানত ছয় প্রকার। তো দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দীর্ঘ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাগ সমাস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সমাসের এই ছয়টি অংশ আর একটু ভালো করে দেখে নেব। একটি উদাহরণ দেওয়া যাক। বিলাত ফেরত, রাজপুত্র, সিংহাসনে বসলেন। প্রিয় শিক্ষার্থী, বিলাত ফেরত, রাজপুত্র সিংহাসনে বসলেন। তাহলে এখানে আমরা দেখব, এখানে দেখব সমাসবদ্ধ পদ আছে তিনটি, বিলাত ফেরত, রাজপুত্র আর সিংহাসন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সমাসবদ্ধ পদ পেলাম বিলাত ফেরত, রাজপুত্র এবং সিংহাসন। তাহলে আমরা বিলাত ফেরতকে বিশ্লেষণ করলে বিলাত ফেরত রাজপুত্র সিংহাসন ব্যাসবাক্য করলে আমরা পাই বিলাত ফেরতকে বিলাস হতে ফেরত। তাহলে বিলাস হতে ফেরত হচ্ছে বিলাত ফেরত। তারপর দুই নম্বরটা রাজা পুত্র হচ্ছে রাজপুত্র, আর সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে সিংহাসন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে নতুন শব্দটি গঠন করলাম, এই যে ব্যাস বাক্যের সাহায্যে যে নতুন শব্দটি গঠন করলাম, এটিকে কি বলবে? সমস্ত পদ বলবে। আবার রাজা পুত্র কি পেলাম? নতুন শব্দ রাজপুত্র। সিংহ চিহ্নিত আসন, এটা থেকে কি পেলাম? সিংহাসন পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই তিনটা হচ্ছে নতুন শব্দ, সুতরাং এটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। এখন টোটাল যে বাক্যটা পেলাম, এই সমস্ত পদটা ভেঙে টোটাল যে বাক্যাংশ পেলাম, কি পেলাম? বিলাত হতে ফেরত। এই বিলাত হতে ফেরত, রাজার পুত্র, সিংহ চিহ্নিত আসন, এই তিনটাকে কি বলবে? বলবে ব্যাস বাক্য, ব্যাস বাক্য। টোটাল বাক্যকে বলবো ব্যাস বাক্য। এবার আসা যাক
সমসমান পদ যে যে পদে সমাস হয়। তাহলে প্রথম বাক্য পেলাম বেলা, আর কি পেলাম ফেরত। বিলাস পেলাম, ফেরত পেলাম। দ্বিতীয় বাক্যে কি পেলাম? রাজা পেলাম। আর পেলাম পুত্র পেলাম। আর তৃতীয় বাক্য কি পেলাম? সিংহ পেলাম আর আসন পেলাম। তো প্রিয় শিক্ষার্থী, ব্যাস বাক্যের এই পদগুলোকে, ব্যাস বাক্যের এই প্রত্যেকটি পদগুলোকে আমরা কি বলবো? আমরা এদেরকে সমসমান পদ বলবো। প্রত্যেকটিকে কি বলবো? সমসমান পদ বলবো। প্রত্যেকটিকে সমসমান পদ বলবো। এবার খেয়াল করি প্রথম অংশটিকে। এই সমসমান পদের প্রথম অংশটিকে কি বলবো? পূর্ব পদ বলবো। আর শেষ অংশটিকে কি বলবো? উত্তর পদ বা পদ পদ। তাহলে এটা পেলাম প্রথম পদ, এটা পেলাম প্রথম পদ, এটা পেলাম প্রথম পদ। তাহলে এই তিনটাকে কি বলবো? একসাথে পূর্ব পদ বলবো, পূর্ব পদ। তাহলে বিলাত, আর এখানে রাজা, আর এখানে সিংহ। এই তিনটাকে আমরা বলবো বিলাত, রাজা, সিংহ। প্রথমে আছে এই জন্য এটাকে বলবো পূর্ব পদ। আর শেষে আছে কোনগুলো? আছে ফেরত, আছে পুত্র, আছে আসন। এগুলোকে আমরা বলবো পরপদ, পরপদ বা উত্তর পদ। তাহলে আমাদের ফেরত আছে, আছে পুত্র আর আসন, এগুলোকে পরপদ বলবো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো সমাস যে ছয় ভাগে ভাগ করা যায় সেটা আগেই বলেছিলাম। আজ দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। আসো দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আগেই জানার দরকার দ্বন্দ্ব সমাস কাকে বলে। যে সমাসে সমস্যমান পদ গুলোর প্রত্যেকটির সমান প্রাধান্য থাকে। তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে সমসমান পদের পদগুলোর প্রত্যেকটির সমান প্রাধান্য থাকে, অর্থাৎ প্রত্যেকেরই সমান মূল্য থাকবে, দাম থাকবে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ, এই শব্দের ব্যয় বাক্যে তাল ও তমাল, আর ওটা হচ্ছে অব্যয় পদ। তাহলে পূর্ব পদ এবং পর পদ উভয় পদেরই সমস্ত পদে প্রাধান্য আছে এই শব্দে, অর্থাৎ তাল ও তমাল, তাল তমাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের আর একটু মনে রাখতে হবে যে এই দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন করতে গেলে, দ্বন্দ্ব সমাস করতে গেলে ব্যয় বাক্যের সময় যে অব্যয় পদগুলো আসে সেগুলো হচ্ছে সাধারণত ও,
এবং আর, এইগুলা ও এবং আর এইগুলা সাধারণত ব্যাড বাক্য করার সময় মাঝে এসে, এই যে টোটালটাই যদি ব্যাড বাক্য হয়ে থাকে, টোটালটাকে যদি ব্যাড বাক্য ধরি, তাহলে এখানে অব্যয়পদ হচ্ছে ও, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, আর টোটালটার নাম হচ্ছে ব্যাড বাক্য। তাহলে তার ও তোমার পেলাম আমরা এখানে। তো প্রিয় শিক্ষার্থী, এই দ্বন্দ্ব সমাসের কয়েকটি ভাগ আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে ধরা যাক, প্রথমে ধরা যাক মিলনার্থ শব্দ যুগে, মিলনার্থক শব্দ যুগে যে দ্বন্দ্ব সমাসটা হয়, মিলনার্থক শব্দ যুগে যে দ্বন্দ্ব সমাসটা হয় সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। দুটি পদের মিলনের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে আমরা কি বলবো? মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলবো। আমরা বলতে পারি ছেলে মেয়ে, ছেলে মেয়ে বলতে পারি, মা বাপ বলতে পারি, আমরা আরো বলতে পারি ভাই বোন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এগুলা সমাস নিষ্পন্ন করতে ব্যাখ্যা করতে অবশ্যই পারবে, মাঝখানে ছেলে ও মেয়ে দিলে হয়ে যাবে, বাপ মা ও বাপ মা বাপ, ভাই ও বোন ভাই বোন। আমরা মিলনার্থ শব্দ যুগে দ্বন্দ্ব সমাস পেলাম। আমরা বিরোধার্থ, বিরোধার্থ শব্দ যুগে দ্বন্দ্ব সমাসটা একটু দেখব। বিরোধ আমরা বুঝি, বিরোধ আসলে কি? বিরোধ হচ্ছে যে দুটির বিপরীত অবস্থা। তো বিরোধার্থক শব্দ যদি আমরা দেখি সমাসটা দা উল্লা, দা উল্লার ভিতরে আমরা জানি যে খুবই শত্রুতা রয়েছে, আরো লিখতে পারি ওহি নকুল। আমরা অহিনকুলের ভিতরে সাবেজির ভিতরে কখনই সুন্দর সম্পর্ক দেখি না, তো এর মাঝখানেও অব্যয়পদ হিসাবে ও দিলে ব্যাড বাক্য হয়ে যাবে, সমাস নিষ্পন্ন করা হয়ে যাবে। মিলনার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস পেলাম, বিরোধার্থক শব্দ যোগে পেলাম আমরা সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করবো। সমার্থক সম অর্থ, দুটি পদের অর্থ যখন সমান হবে তাকে আমরা সমার্থক বলবো। তো দুটি পদের সমান অর্থ, অর্থের সমন্বয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে আমরা কি বলবো? সমার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস বলবো। কেমন হতে পারে এটা? সমার্থক বই পুস্তক, দেখো বই তো আমরা জানি, পুস্তকও কিন্তু জানি, এই দুটাই কিন্তু সমান মানে সমান অর্থ বহন করছে, এই জন্য এটাকে আমরা বলবো সমার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। চিঠি পত্র, এটাও ওই একই অর্থ বহন করে, অর্থাৎ সম অর্থ বহন করে। প্রায় সমার্থক ও সহসর শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস, প্রায় সমার্থক ও সহসর শব্দ যোগে কেমন হতে পারে? কাছাকাছি যাবে, প্রায় কাছাকাছি যাবে কিন্তু পুরোপুরি এক নয়, এবং সহসর একটার সাথে সাধারণত আর একটা এসে যায়, যেমন আমরা বলি কাপড় কাপড় সুপড় এই জাতীয়,
চকল প্রায় সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস বুঝি চাদর তাহলে এটা এটা ব্যবহার করার সময় মাঝে ও দিলে হবে তো সমার্থক শব্দ যোগে পেলাম প্রায় সমার্থক ও সহচর শব্দ যোগে পেলাম এবং এবার বিপরীত বিপরীতার্থক শব্দ যোগে বিপরীতার্থক শব্দ যোগে কিভাবে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব ছেলে বুড়ো আই ব্যয় তাহলে দেখি যে বিপরীত দুটি শব্দই বিপরীত অর্থ বহন করবে এভাবে যে সমাসটা হবে তাকে বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস বলব যেমন ছেলে বুড়ো আই ব্যয় ইত্যাদি তো এরপর অঙ্গবাচক শব্দ যোগে অঙ্গবাচক শব্দ যোগে গঠিত সমাস দেখি অঙ্গ আমাদের শরীরের অঙ্গ আছে সেই অঙ্গবাচক যেমন হাত পা চোখ মুখ ইত্যাদি এগুলো আমাদের শরীরের অঙ্গ তো এরপরে সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস সংখ্যাবাচক আমরা সংখ্যা চিনি সকলে চিনি যেমন নয় ছয় সাত পাঁচ আরো হতে পারে ১৯ ২০ ৭ ১৭ ইত্যাদি ইত্যাদি তো সংখ্যাবাচক শব্দ আমরা দেখলাম দুটি সংখ্যাবাচক শব্দের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে আমরা আরো পাব দুটি দুটি সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব সমাস দুটি সর্বনাম পদ হবে আমরা জানি যে সে যিনি তিনি যা তা ইত্যাদি তাহলে নামের পরিবর্তে সাধারণত যা ব্যবহার করা হয় সেগুলোকে সর্বনাম বলি আমরা একজন ব্যক্তির নাম যদি রহিম একবার বলি আর বারবার রহিম বলি না তাহলে সে বলি বা তিনি বলি এরকম বলি এগুলো এখানে হচ্ছে সাধারণত সর্বনাম পদ তো যে সে যিনি তিনি যা তা ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের সর্বনাম সর্বনাম পদ তো দুটি সর্বনাম পদের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে দুটি সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব সমাস বলে দুটি ক্রিয়া যোগে গঠিত দ্বন্দ্ব সমাস দুটি হচ্ছে ক্রিয়া পদ হতে হবে দেখা শোনা যাওয়া আসা হতে পারে পড়াশোনা হতে পারে তো দেখা শোনা যাওয়া আসা এগুলো ক্রিয়াপদ তো এদের দুটি ক্রিয়ার সাহায্যে এই দ্বন্দ্ব সমাসটি হয়েছে তো ব্যাখ্যা করার সময় মাঝে দেখা ও শোনা
যাওয়া ও আসা মাঝখানে ও দিয়ে দিলে ব্যাকবাক্য করা হয়ে যাবে এবং আমাদের সমস্ত পদে এসে দাঁড়াবে দেখা শোনা যাওয়া আসা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, দুটি ক্রিয়া